বৃষ্টিটা থামার পরে যা আকাশটা লাগছে না কি বলবো। মা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই পাশে পেছনে রয়েছে, কপাল করে আসতে হয় প্রসাদ পাওয়ার জন্য। আর দেখো এই পাশ থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। এখানে রয়েছে নৌকা, এই নৌকাতে করে তোমরা ওই ব্রিজ রয়েছে কল্যাণী ব্রিজ, ওইখানে তোমাদের নিয়ে যাবে। ভেবেছিলাম পেছনে গিয়ে পার্কটা আরো তোমাদের দেখাবো ডিটেলসে, পেছনে চলছে অপকার্য। এই দেখো বাড়ির কাছে চিকেন ফুচকা, মটন ফুচকা, টক জল ফুচকা। আমার গার্লফ্রেন্ড না থাক দরকার নেই, ভালো আছে, শান্তিতে আছে। মন্দিরটা ছিল বলে আমরা বেঁচে গেলাম না। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হালিশহর। হ্যাঁ, হালিশহরে তোমরা অনেকেই বলবে কি আছে ঘুরে দেখার মতো, হালিশহরেও আছে অনেক কিছু ঘুরে দেখার মতো। তো বেসিক্যালি আজকে আমরা যাবো হালিশহরের গঙ্গার ধারে। গঙ্গার ধারটা কেমন জানো? কলকাতার যেমন প্রিন্সেপ ঘাট, যেমন সুন্দর বাঁধানো একটা জায়গা, সেখানে গিয়ে আমরা ঘুরে দেখবো, তোমাদের ঘুরে দেখাবো। তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারো, এনজয় করতে পারো। তার থেকে বড় কথা ওখানে আছে সিদ্ধেশ্বরী মন্দির, সব কিছু তোমাদের দেখাবো আজকের ভিডিওতে। তো চলো সময় নষ্ট না করে আজকের ব্র্যান্ড নিউ ব্লগটা শুরু করা যাক হালিশহর স্টেশন থেকে। জাস্ট দেখো কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। হালিশহর সম্পর্কে তোমরা সবাই জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলে দিই, যারা নতুন আর কি, যারা নতুন আসবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে গঙ্গার ধারে ঘোরার জন্য। তো বেসিক্যালি হালিশহর আসতে হলে তোমাদের নৈহাটির পরের স্টেশন, মানে রানাঘাটের দিকে যেতে নৈহাটির পরের স্টেশন হালিশহর পড়ে। তোমরা একটু গুগল ম্যাপে দেখে নেবে তো চলে আসতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তো আসার পরে যেইখানে নিয়ে যাবো, জাস্ট ভিউটা কী বলবো তোমাদের, অসাধারণ। গঙ্গার ধারে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, জাস্ট ওয়াও লাগবে, সব কিছু দেখাবো। তো দেখো এই পাশে হালিশহর স্টেশনটা রয়েছে, এই পাশে চলে গেলো নৈহাটি, আর এই পাশে চলে গেলো রানাঘাট। এই সামনে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম, আর ওভারব্রিজে উঠে আসার পরে তোমরা চলে যাবে এই যে এইদিকে। আর আজকে আমরা যাচ্ছি হালিশহর ঘাটের ধারে, একা একা না, আমি আছি, রাজাদা আছে, আর টুকি আছে, টুকি বৌদি। সো যাই হোক, চলো তিনজনে মিলে ঘুরবো আজকে, এনজয় করবো, সব কিছু তোমাদের দেখাবো আজকে ভিডিওতে। সো কথা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওইখানে যে কী আছে প্রপারলি আমিও জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আজকে তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। এই পাশে রয়েছে হালিশহর স্টেশনটা, আর বেরিয়ে আসলে তোমরা দেখতে পাবে এইখানে একটা মন্দির মতো রয়েছে, মন্দির তো, হ্যাঁ মন্দির রয়েছে। আর এই সামনে রয়েছে রিক্সা স্ট্যান্ড, আর ওই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। সো কথা হচ্ছে বন্ধুরা, হালিশহর স্টেশন থেকে বেরিয়ে আসলেই কিন্তু তোমরা ডাইরেক্ট টোটো পাবে না, এখানে পাবে তোমরা রিক্সা। তো একটু এগিয়ে যাবে, এগিয়ে গেলে তোমরা ওই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, ওইখান থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা রিক্সাতে যেতে চাও, যদি দুজন আসো তাহলে রিক্সাতে যেও। আমরা বেসিক্যালি তিনজন আছি, তিনজন তো একটা রিক্সাতে যাওয়া সম্ভব না, তার জন্য দুটো রিক্সা করবো, তার থেকে টোটোতে করে যাওয়াই বেস্ট। তার জন্য ওই সামনে টোটো স্ট্যান্ড থেকে টোটো করে যাবো। কথা হচ্ছে তোমাদের বলেছিলাম সামনে টোটো স্ট্যান্ড আছে, এখানে অটো স্ট্যান্ডও আছে। ওই সিদ্ধেশ্বরী মন্দির ওখানে কত করে নাও? তো যাই হোক, তোমরা এখানে দেখতে পারবে এই যে অটো রয়েছে, এই অটো স্ট্যান্ডের থেকে আমাদের অটো ধরতে হবে, ওই 7-8 মিনিট মতো লাগবে, বেশি সময় লাগবে না, চলো। সো গাইজ, এই গরমের মধ্যে অটোর মধ্যে বসে আছি, একটু আগে সিদ্ধ হচ্ছিলাম, এই যে বৌদি বললো ফ্যানটা চালানোর কথা, চালিয়ে দিলো, এই দেখো ফ্যানটা এখানে রয়েছে। যাই হোক এবার একটু মনে হচ্ছে স্বস্তি পেলাম, দেখি কতক্ষণ বসিয়ে রাখে অটোর মধ্যে। হালিশহর অটো স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরের এখানে। এই দেখো এখানে লেখা আছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, আর সামনে রয়েছে গঙ্গা নদী। তো চলো দেখি সামনের দিকে যাই, মানে গঙ্গার কালারটা জাস্ট ওয়াও লাগছে, কাছে গিয়ে তোমাদের দেখাবো, মানে পুরো ইয়েলো ইয়েলো লাগছে, কতটা সুন্দর লাগছে, আর আকাশটা পুরো মেঘলা। আর এই যে এই পাশে রয়েছে মন্দিরটা, তো চলো তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো। তার আগে তোমরা করে দাও একটা লাইক, আর চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব। মা সিদ্ধেশ্বরী কালী মন্দির এই পাশে পেছনে রয়েছে, আর এই পাশে রয়েছে ঘাট, জাস্ট ওয়াও কত সুন্দর ওয়েদার, আর কি বলবো তোমাদের। ভিতরে মন্দিরের ভিতরে পারমিশন আছে কিনা, যদি পারমিশন থাকে গিয়ে ভিতরে তোমাদের ভিডিও করে দেখাবো, আর যদি না থাকে তাহলে বাইরে থেকেই এইটুকুই দেখতে হবে তোমাদের। সো বন্ধুরা কথা হচ্ছে শোনার পরে জানতে পারলাম ভিতরে আমরা ভিডিও করতে পারবো। যাই হোক চলো মায়ের দর্শন করে আসি। এই দেখো এই পাশে রয়েছে বটগাছটা, আর এই পাশে রয়েছে মায়ের আর কি মন্দির, আর এই পাশে রয়েছে একটা শিব মন্দির, আর এই পাশে রয়েছে মায়ের মন্দির। চলো তোমাদের দেখাই কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো মাকে। মায়ের মন্দিরে এসে মায়ের প্রসাদ পেলাম, ভাগ্যের ব্যাপার। যাই হোক কপাল করে টাইম মতো এসেছিলাম, প্রসাদটা পেয়ে গেছি। রাজাদা প্রসাদ নিয়ে আসো, ভোগের প্রসাদ, কপাল করে এসেছি। এই দেখো যে না, এখান থেকে ভাগ করে খেয়ে নি, আরও অনেক লোক খেতে পারবে। সো গাইস আমি এখন আছি হালিশহর ঘাটে, আর পেছনে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে অনেক দূরে, আর যা মেঘ হয়েছে কি বলবো। এখন এই মন্দিরে আমাদের আশ্রয় হবে, তো এখন সবাই এখানে স্নান করছে, আর পেছনে বিশাল বৃষ্টি হচ্ছে, হালকা হালকা গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। তো আজকের মনে হয় ব্লগ আমাদের এখানেই, জানি না কি হবে, প্ল্যান আছে ফুচকাপাড়ায় যাবো, আরও অনেক পার্ক আছে এখানে ঘুরে ঘুরে দেখবো, তোমাদের ইচ্ছা আছে দেখানোর, কিন্তু যদি এরকম বৃষ্টি হতে থাকে সব প্ল্যান ভেস্তে যাবে।
সো গাইস, যা বৃষ্টি হচ্ছে পেছনে দেখো, পুরো কুয়াশার মতো সাদা হয়ে রয়েছে। মানে কি বলবো, ব্লগ শুট করতে এসেছি এখন আমাদের মন্দিরে ঠাই। মন্দিরটা ছিল বলে আমরা বেঁচে গেলাম, না হলে পুরো এই যা বৃষ্টি হচ্ছে, যদি কোনো জায়গায় থাকতাম, যদি ছাউনি না থাকতো পুরো শেষ। সবই ঠিক আছে, এই গরমের মাঝখান দিয়ে এই বৃষ্টি আর সঙ্গে হাওয়া গঙ্গার ধারে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানে একটু সিনেমাটিক শ্যুট করবো, তোমরা দেখবে, তারপরে যদি বৃষ্টি থামে ফুচকা পাড়ায় যাবো, না হলে সব গড়বড় হয়ে যাবে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর আমরা দাঁড়িয়েছিলাম পেছনে মন্দিরে, আর বৃষ্টিটা থামার পরে যা আকাশটা লাগছে না কি বলবো, একদম ক্লিয়ার হয়ে গেছে। আর ওই দূরে একটা লঞ্চ মতো রয়েছে, অনেকটাই সুন্দর লাগছে। আর ওই পাশে রয়েছে কল্যাণী ব্রিজ। সত্যি কথা বলতে বন্ধুরা, এই চশমাটা খোলার পরে মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি, এতটা সুন্দর লাগছে। এতক্ষণে চশমাটা পরেছিলাম, কালো কালো লাগছিল, আর চশমাটা খোলার পরে জাস্ট পরিবেশটা কি বলবো, মানে সত্যি এত সুন্দর লাগছে। তোমরা যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে, বিশেষ করে আকাশটা আর জলের কালারটা, মানে আকাশের আলোটা জলের উপরে এসে রিফ্লেক্ট হচ্ছে, জাস্ট ওয়াও লাগছে সত্যি। রাধা, কেমন লাগছে জায়গাটা বলো? অসম, অসম, দারুণ, মানে একটা রোমান্টিক প্লেস বলতে পারো, বিশেষ করে মানে কাপলদের জন্য। তোমাদের জন্য? তোমাদের জন্য, তাই তো? আমার গার্লফ্রেন্ড না থাক, দরকার নেই, ভালো আছে, শান্তিতে আছি। কথা হচ্ছে এটা, যাই হোক, তোমাদের যেটা, যাই হোক, বাদ দাও ওসব, ওসব পুরো কাটকুট, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড, যাই হোক। দেখো এই পাশে তোমরা দেখতে পাবে পার্কটা, জাস্ট ওয়াও কতটা সুন্দর। এই পাশে গঙ্গা, আর তোমরা এখানে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসবে, আমি এসব বিষয়ে বিরত থাকাই ভালো। যাই হোক, তোমরা যেটা বলছিলাম, তোমরা প্রিয়জনের নিয়ে এসে এইখানে এই ঘাটের ধার দিয়ে বসবে, কতটা সুন্দর লাগবে জাস্ট ইমাজিন করো। ওই সামনেতে বসার জায়গাও রয়েছে, আর অনেকে এসে বসেও রয়েছে, রাজাদা টুকির মতো। গঙ্গার ধারের এই ওয়াকিং স্ট্রিট, চলো হেঁটে হেঁটে একটু দেখি আর সামনে গিয়ে কত দূর এরকম যেতে পারবে। মনে হচ্ছে অনেক দূরই যাওয়া যাবে, এরকম হেঁটে হেঁটে যাওয়ার রাস্তাটা হয়তো অনেকটা দূর পর্যন্ত আছে। অত দূর তো যাবো না, মোটামুটি হালকা পাতলা সামনে যাবো, তারপরে ব্যাক আসবো। ব্যাক এসে ইচ্ছা আছে ফুচকা পাড়ায় যাওয়ার, যদি বৃষ্টিটা না আসে তো। আকাশের হাল দেখে মনে হচ্ছে বৃষ্টি আর আপাতত আসবে না, একদম ক্লিয়ার হয়ে গেছে, আর বলাও যায় না এখনকার বর্ষাকালের ওয়েদারের কথা। ভেবেছিলাম পেছনে কি পার্কটা আরও তোমাদের দেখাবো ডিটেলসে, পেছনে চলছে অপকার্য, না যাওয়াটাই ভালো, আমি না যাওয়াটাই শ্রেয়। ভিডিও করবো, ভাইরাল হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, বাদ দাও, দরকার নেই, ওদিকে না যাওয়াই ভালো। এখন চলো যেদিকে যাওয়া যায় সেদিকেই যাই। সো গাইজ, আমি এখন আছি এই পাশে ঘাটের এখানে, অনেকটা দূরে আছি, এই দেখো আমি, এই দেখো। সো যাই হোক, চারিদিকের পরিবেশটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, আর এখানে বসার জায়গা, তোমরা এসে এখানে বসতে পারো। আমাকে কেমন দেখতে পাচ্ছ আমি জানি না, তো কথা হচ্ছে চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মানে তোমাদের, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য সুটেবেল, আমার জন্য না। এই পাশে রয়েছে একটা দ্বীপ মতো, ওই দ্বীপটায় যাওয়া যদি যাই, নেক্সট একটা ভিডিও আসবে ওই দ্বীপে গিয়ে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। আর দ্বীপের ঠিক ওই পাশে রয়েছে একটা সুন্দর মন্দির, আর এই পাশে রয়েছে কল্যাণী ব্রিজটা, অনেকটাই দূরে আছে, হয়তো আরও একটা ব্রিজের কাজ চলছে মনে হচ্ছে, অনেকটা দূর থেকে লাগছে। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা অবশ্যই একবার এখানে এসে ভিজিট করো, আর দেখে বলো, আসার পরে দেখে বলো সত্যি জায়গাটা কেমন। সো বন্ধুরা, আমরা তো এই পার্কটা ঘুরে দেখলাম, তো এখন রাজাদার কাছে শুনে দেখি এবার আমরা কোথায় যাবো। গাইজ, এবার আমরা যাবো ফুচকা পাড়া। ওইখানে কি ফুচকা খাওয়া যায়? একদম, ওখানে প্রচন্ড লাইন পড়ে নাকি ফুচকা খাওয়ার জন্য, চলো গিয়ে দেখি। তো চলো চলো, আর লেট করবো কেন, চলো। সিদ্ধেশ্বরী ঘাট থেকে উঠে আসার পর তোমরা দেখতে পাবে এই পাশে টোটো স্ট্যান্ড, তো চলো শুনে দেখি। বলছি ফুচকা পাড়া এখান থেকে কত দূর, এখান থেকে ফুচকা পাড়া কত দূর? ফুচকা পাড়া, হ্যাঁ, কত করে নেন আপনারা? আমরা এখান থেকে ফুচকা পাড়া নেবো আপনার কাছে 25 টাকা। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে ধরো মোটামুটি 3-7 কিলোমিটার প্রায়। 7 কিলোমিটার, 25 টাকা করে? দাদা 25 টাকা করে বলছে। দেখার মতো কি কি আছে? যাই হোক, উঠে পড়লাম এখন, 25 টাকা করে ভাড়া, প্রায় 7 কিলোমিটার। যাবো সরাসরি ফুচকা পাড়ায়, ফুচকা পাড়ায় গিয়ে ফুচকা খাবো, আর যদি কপালটা ভালো থাকে বৃষ্টি হবে না, আর হলে পরে তাও খাবো। টোটোতে করে যাচ্ছিলাম, আর এই পাশে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, তাই বললাম একটু দাদা দাঁড়াও একটু ভিডিওতে দেখিয়ে দিই। জাস্ট মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে, ভিতরে হয়তো এসি আছে, তার জন্য কাজগুলো লাগানো আছে। তো একদিন সময় করে হালিশহর আসবো, এসে তোমাদের সব কিছু ঘুরে দেখাবো। তো চলো এখন ফুচকা পাড়ায় যাবো, আর এখানে দাঁড়াবো না, দাঁড়ালে পরে লেট হয়ে যাবে। বন্ধুরা, আমরা চলে এসেছি ফুচকা পাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত মনে হচ্ছে দোকানগুলো সব বন্ধ রয়েছে। কাকে, একটা দোকান কি খোলা পাবো আমরা? ভিতরে পাবো, তাই তো? আশেপাশে কিন্তু অনেক দোকান, মানে বাড়ির মধ্যেই ফুচকার দোকানগুলো, সব বাড়ির মধ্যে ফুচকার দোকান, তাই তো? ও, মানে এই পাশে সামনে যে এরিয়াটা করা রয়েছে ওখানে শুধু ফুচকাই বিক্রি হয়? ফুচকার জন্য স্পেশাল, মানে সব জায়গায় ফুচকাই তৈরি করে, তাই তো? এই জন্যই নাম হয়েছে ফুচকা পাড়া। লোক টোক কেমন হয় এখানে? প্রচুর লোক, বৃষ্টির মধ্যে আজকে ফাঁকা ফাঁকাই হবে হয়তো।
যত ফাঁকা হবে তত আমাদের জন্য ভালো। দুপুরবেলাটা একটু লোক কম হবে, দুপুরবেলা লোক কম হয়, বিকেল টাইমটা বেশি হয় মনে হয়। বন্ধ থাকে তো? ও মন্দির রয়েছে এখানে একটা, আর পার্ক মতোও তো রয়েছে। এইখানে কি মেলা হচ্ছে? তাই তো, ও আমি মনে করছিলাম ফুচকার হয়তো স্টল বসে তার জন্য এগুলো। হ্যাঁ ওই দক্ষিণেশ্বরের মন্দিরটাও রয়েছে ওই দূরে, জাস্ট দেখো কত সুন্দর। তোমার একটা ফুচকার দোকান কোথায়? দক্ষিণেশ্বরের মন্দিরটা তো কথা হচ্ছে বন্ধুরা, আমরা চলে আসলাম ফুচকা পাড়ায়, আর এই পাশে তোমাদের মন্দিরটা দেখালাম। আর তোমরা যদি এইখানে আসো নৌকা চড়তে পারো, দেখো গঙ্গা নদী, গঙ্গা নদীতে নৌকা চড়তে পারো। তো এই কাকু নৌকা চড়াই, কাকু কত করে নাও নৌকা চড়াতে? লোক যায় ওই দ্বীপটাতে, কেউ কিছু বলে না? পিকনিকও করে, তাই তো? কোন বাড়ি ঘর দৌড় এমন টাইপের কিছু আছে ওখানে? আছে, দুই তিনটা আছে, ছোট ছোট বাড়ি, ওরা ওখানে সার্ভিস করে তার জন্য। ও তার জন্য, ও বুঝলাম। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, তোমরা যদি এখানে আসো, এই যে নৌকা রয়েছে নৌকাতে চড়তে পারো। আর যা ওয়েদার, বাই চান্স যদি বৃষ্টি আসে, যদি স্রোতটা বেড়ে যায়, বাই চান্স যদি নৌকা উল্টে যায়, হবে না ওরকমটা, তার জন্য উঠছি না, 50 টাকা করে নিত, ওই পাশে যেতাম। মানে বন্ধুরা কপালটা খারাপ থাকলে আর যা হয়, বৃষ্টি আবার চলে আসলো। দেখো এইখানে রয়েছে নৌকা, এই নৌকাতে করে তোমরা ওই ব্রিজ রয়েছে কল্যাণী ব্রিজ, ওইখানে তোমাদের নিয়ে যাবে, 100 টাকা করে নেবে। আর যদি তোমরা চাও ওই পাশে দ্বীপ রয়েছে, ওই দ্বীপেও তোমরা যেতে পারো, 150 টাকা করে নেয়। তোমরা গিয়ে নামতেও পারবে ওই দ্বীপে, মানে জাস্ট ভাবো। তো তোমাদের ওই দ্বীপে গিয়ে একদিন আমি অবশ্যই ভিডিও করে দেখাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও দেখতে পাওয়ার জন্য। আর এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিডিও করে বেড়াচ্ছি, একটা লাইক এর জন্য হয়েই যায়। তো চলো মন্দিরটা তোমাদের দেখে আসি। ঘাটের থেকে ঘুরে চলে আসলাম, আর এই পাশে মন্দিরটা রয়েছে পুরো অবিকল দক্ষিণেশ্বরের মতো লাগছে দেখতে, দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো এখন মন্দিরের ভিতর থেকে একটু ঘুরে আসি, কী কী আছে তোমাদের দেখানোর মতো। মন্দিরটা পুরো দক্ষিণেশ্বরের আদলে বানানো হয়েছে, আর দেখো ভিতরে মা রয়েছে, কিন্তু পুরো অন্ধকার, তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। আশা করি হালকা পাতলা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক চলো এখন একটু বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে তোমাদের সব কিছু দেখাই। আর এখানে রয়েছে রাজহাঁস, দেখো রাজা দা এগুলো কিন্তু তারা করে, তোমার হাঁস, রাজহাঁস, রাজহাঁস। ফুচকাপাড়ায় যদি আসো এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিটেড, না আসলে কিন্তু পুরো কি বলবো সব কিছু মিস করবে। তো আশা করি এই পাশ দিয়ে এসে উপরেও যাওয়া যায় মনে হচ্ছে, এই পাশে সিঁড়ি মতো করা রয়েছে। হ্যাঁ এই পাশ দিয়ে এসে উপরে তোমরা যেতে পারবে, উপরে গিয়ে তোমরা দেখতে পারবে। আর দেখো এই পাশ থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। তো এখন এই পাশের গেটটা আপাতত বন্ধ রয়েছে, উপরে গিয়ে আর কি দেখাবো, বাইরের থেকে সব দেখতে পাচ্ছ, উপরে আপাতত গিয়ে কোনো লাভ নেই। আর এখানে লেখা আছে পাদুকা সিঁড়ির নিচে রাখুন, ধূমপান নিষেধ, নিরাপত্তা বজায় রাখুন। ব্লগ শুট করছে, নিরাপত্তা বজায় রাখতে বলেছে। পেছনে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা তোমাদের দেখালাম, আর এই পাশে রয়েছে একটা শিব মন্দির, আর এই যে গঙ্গা, মানে জাস্ট জায়গাটা দেখো। কিন্তু সবই ঠিক আছে, এই বৃষ্টি আকাশ থেকে পড়ছে কি বলবো, ফুচকার দোকান একটাও বসেনি, ফুচকা পাড়া এর নাম কিন্তু ফুচকা আমরা খুঁজেই পেলাম না। কাকু ফুচকা পাড়ায় আসলাম কিন্তু ফুচকা পেলাম না, কি ব্যাপারটা বলো তো? ফুচকা বসে 5টার থেকে বসে, ফুচকা এখন তো ফুচকা বসে না, 5টার থেকে ফুচকা বসে, তাই তো? হ্যাঁ 5টার থেকে 4টার থেকে বসে ফুচকা। এখন দোকানগুলো কোথায় বসে? দোকানগুলো এই মাঠের ভিতরে বসে, রাস্তা দিয়ে বসে, প্রচুর ফুচকার দোকান বসে, প্রচুর ফুচকার দোকান বসে, ফুচকার দামও কম। ভুল টাইমে এসেছি। হ্যাঁ তুমি একটা কানে ভুল টাইমে এসেছো। তো এখন কি কোনো দোকান কি খোলা পাবো? এখন একটা দুটো দোকান খোলা পাবো, রাস্তার দিকে চলো একটু দাঁড় করিও। হ্যাঁ একটু দাঁড় করাবো, রাস্তার দিকে একটা দুটো দোকান খোলা আছে। কপাল কতটা খারাপ হলে এরকম হয়, যেসব দোকানগুলো আগে আগে খুলে সেসব দোকানগুলোও খোলেনি ওয়েদারের জন্য। মানে এইসব সব দোকান, তাই তো? বাড়ির মধ্যেই ফুচকার দোকান? এই দেখো বাড়ির কাছে চিকেন ফুচকা, মটন ফুচকা, টক জল ফুচকা সব আর কি। আমরা যেমন বাড়ির বাইরে মার্বেল টাইলস বসাই, তো ওর উপরে বসিয়ে ফুচকার নাম লিখে রেখেছে। এই দেখো এখানে মা অন্নপূর্ণা টেস্টি ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, মানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু ফুচকা বিক্রি হয়। তো গাইস কী করা হবে, ভিডিওটা আমি এখানেই শেষ করি, তোমাদের তো ফুচকা পাড়ায় গিয়ে ফুচকা খেয়ে দেখাতে পারলাম না। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখার জন্য। তো চলো বাই।